Let's learn Madina's এসো ইশো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াস সালামু আলা সুপ্রিয় মুসলিম ভাই ও রসুল সাল্লামে সাদ করেছেন দুনিয়া মাতায়ন ও খাইরু মাতা দুনিয়া আলমার আতুসালেহা তথা এই দুনিয়া হল উপভোগ উপকৃত হওয়ার উপকার নেওয়ার জিনিস সবচেয়ে শ্রেষ্ঠ উপভোগ উপকৃত হওয়ার জিনিস হল সতী সাদী পুণ্যবান নারী আমরা বাল্যকাল থেকে প্রবাদ শুনে আসতেছি যে প্রবাদগুলি হল সংসার সুখী হয় রমণীর গুণে এমনই আমরা শুনে আসতেছি রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট শান্তি চলে যায় এই সমস্ত আমরা শুনে আসছি যে হাদিস দিয়ে সংগৃহীত যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে এই সবগুলি গুণ আমরা হাদিসে পাবো রাসুল সালাম যেসাদ করেছেন সর্ব সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ উপকার নেওয়ার জিনিস উপভোগ করা জিনিস হলো সতীসাধী পুণ্যবান নারী এই দুনিয়ার জীবনকে আপনি যার সাথে আপনি পার করবেন দুনিয়ার জীবন নিঃশেষ হবে আপনার যার সাথে থেকে যে আপনার হবে অর্ধাঙ্গিনী যে সম্পর্কে আল্লাহর যে আপনার পোশাক সে আপনার পোশাক এবং আপনি তার পোশাক সবসময় যে সাথে থাকবে অবশ্যই তাকে কিছু গুণে গুণান্বিত হওয়া উচিত একজন মুসলিম রমণীর কিছু গুণ যেটি ইসলামে বলেছেন এই গুণে গুণান্বিত যদি হয় তাহলে এই সংসারে কোনো কখনো সমস্যা হবে না এবং সুখ বিরাজ করবে এই গুণগুলি আমরা আজকে জানবো মুসলিম বন্ধুদেরকে বলবো যে গুরুত্ব সহকারে এই গুণগুলি জেনে নিই পূর্ণবান সতী নারীর গুণ হলো প্রথম স্ত্রী হবে ধার্মিক এবং উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ রবা আলমিন তাকে আদেশ করেছেন আদেশ বাস্তবায়ন করবে এবং নিষেধ থেকে সম্পূর্ণ বিরত থাকবে দ্বিতীয় আল্লাহ রাসুলের পরে স্বামীর আনুগত্য করবে ধর্মীয় কাজে ইসলামের কাজে অনিস্তামের কাজে নয় তৃতীয় আল্লাহ রাসুলের পরে স্বামীকে সে সবচেয়ে বেশি ভালোবাসবে চতুর্থ স্বামী যদি সাংসারিক কোনো কাজে রাগ করে হরা করে তাকে সন্তুষ্ট করবে আনাস রাদি আল্লাহ বলেন বলেছেন জান্নাতি মহিলা ওইটি স্বামী যদি রাগ করে তার হাতে হাত রেখে হাত ধরে থাকে এবং বলে যে পন্থ সন্তুষ্ট হবে তোমাকে আর ছাড়ব না পঞ্চম স্বামী এবং স্বামীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সাধ্য সেবা করা সাধ্য বাহিরে নয় ষষ্ঠ স্বামীর সম্পদ এবং ঘরকে দেখে শুনে রাখা সম্পদ অপচয় না করা স্বামীর অনুভূতি ব্যথি রেখে সম্পদ খরচ না করা এমনকি দান সৎক না করা সপ্তম স্বামীর সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করা আদর্শবান হিসাবে গড়ে ওঠানো অষ্টম স্বামী স্ত্রীর যে গোপন তথ্য কার কাছে প্রকাশ না করা নবম স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী নিজেকে হেফাজত করবে নিরাপদ রাখবে এবং ইস্তামী চরিত্রে চরিত্রবান হয়ে থাকবে দশম যেটি শেষ গুণ বলবো। যেই মহিলাদের গুণ হওয়া উচিত সেটি হলো এই দুনিয়ার কল্যাণের কাজে ধর্মীয় কাজে স্বামী স্ত্রী পরস্পর সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিবে এর উদাহরণ হলো মা খাদিদা খাদসুল্লাহ আল্লাহ সাল্লাম নবমত পাওয়ার পরে যার সাথে পরামর্শ করে রসাল্লাম দাওয়াতিকা শুরু করেন তাই প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই গুণে গুণান্বিত হতে পারেন বিশেষ করে মা বোনেরা তাহলে সংসারে কোনো সমস্যা থাকবে না সংসার হবে সুকময় হওয়ার গ্যারান্টি রয়েছে আল্লাহর আলমিন এ গুনে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন আমিন আমিন। এসব আর ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে